স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিন ব্যাপী মেলার উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন হয় এই মেলার। আলোচনা সভায় বক্তারা জনসাধারণের আস্থা অর্জনে বিমা কোম্পানিগুলোকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। পরে অতিথিরা 20টি বিমা প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।